একটা সময়ের সাথে সাথে হয় কি একটা বিষয় দাঁড়িয়ে যায় যেটা কম্প্রোমাইজেশন হয়তো বা আমার কাছে হয়ে ওঠে না এইটা মানে যারা হয়তো বা দেখতে পাচ্ছে না তাদের কাছে মনে হচ্ছে ও কাজ কম করছে বা সে কেন করছে না কিন্তু আমি আমার তো একটা জায়গা ঠিকঠাক করতে হবে যেটা আমার সাথে যায় বা আমাকে প্রেজেন্ট করতে পারবে এই সব ব্যাপারগুলোর সাথে সাথে যেটা হয় যে কিছু কিছু গল্প থাকে যে গল্পগুলো আসলে আমি চাচ্ছি না আরেকটু ডিফারেন্ট কিছু করতে আরেকটু ডিফারেন্ট কিছু করতে আমি তো একটা সময় এমন হয়েছে আপু মানে আমি যখন 2009 বলবো একদম যদিও আমার আশা আরও আগে বাট কাজের একদম যেটাকে বলে একদম হুলুস্ত্রী একদম পিক হুলুস্ত্রী যেটাই বলা যায় কেন কেন আমি কিন্তু 2015 মানে এই 6 বছর কিন্তু আমি নিঃশ্বাস ফেলতে পারিনি তখন না একটা কথা খুব শুনতে হতো আমার যে অপু বিশ্বাস এত সিনেমা কেন করে কেন মডেলিং করে না কেন ফটোশ্যুট করে না কেন তার বিলবোর্ড দেখা যায় না কেন মানে ইয়েগুলোতে স্টেজ পারফর্মগুলো দেখা যায় না তার মাঝে আমার 3 বছর কেটে গেছে আমার বেবির কারণে ও 16-এ হয়েছে এরপরে আমি স্টার্ট করলাম একটু মডেলিং দিয়ে তারপর আমার একটু ওপেনিং ব্র্যান্ডিং করা তারপর ব্র্যান্ড এন্ডোর্স করা ব্র্যান্ড অ্যাম্বাসিডর হওয়া এই ব্যাপারগুলোর সাথে খুব বেশি রিলেট হয়ে গেলাম কারণ দ্যাট টাইমে আমরা সকলেই জানি বাংলা চলচ্চিত্রের কিছুটা দুরবস্থা যাচ্ছিল আর প্রযোজকরা ইনভেস্ট না করলে তার সিনেমা করা সম্ভব হয়ে ওঠে না সব কিছু মিলে আমি কিন্তু ওখানেই এতটা বিজি যে এখন মানে আমার শিডিউল পাওয়া ভারী দায় হয়ে গেছে এখন এটা করছি এখন আবার কথা হচ্ছে সিনেমা কেন করছে না ইনফ্যাক্ট সেটাই আমি একটা কমেন্টে পড়ছিলাম যে আপনি এত এন্ডোর্সমেন্ট করছেন যেটা মানুষের অনেক বেশি অ্যাভেলেবল হয়ে যাচ্ছেন কিন্তু একটা একজন অভিনেত্রীর তো অভিনয় করার কাজ সেখানে আপনাকে দেখছি না মূল জায়গার থেকে আপনি পিছিয়ে যাচ্ছেন না এটা একদমই ভুল ধারণা এই কারণে অ্যাভেলেবল বলে কোনো কিছু নয় কারণ হচ্ছে একটা অভিনেত্রী যা যা কাজ বা যেটা করণীয় সেটাই সে করবে তার বাইরে সে করবে না যেমনটা আমি হয়তো ছোট মুখে বড় কথা বলা হবে সেটি হচ্ছে যে এই যে আমাদের ঢাকায় যে ফ্লাইওভারটা হয়েছে এলিভেটর এক্সপ্রেস যেটা হয়েছে এবং গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে কর্ণফুলী টানেল ওটা ওপেনিং হয়েছে তো এগুলো সরকারি মাধ্যম জন্য কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে প্রাইম মিনিস্টার ওপেন করেছে এখন ওইটা ওপেন করতে গিয়ে কিন্তু হাও মানে অনেক লোক এবং আমরাও কিন্তু তার খুব কাছাকাছি যাওয়ার সৌভাগ্য হয় এখন কি সেক্ষেত্রে যে প্রাইম মিনিস্টার অ্যাভেলেবেল যার যেখানে মানায় যাকে যেখানে অ্যাভেল করে তাকে সেখানেই করতে হবে সেম থিং আমি একজন চিত্রনায়িকা আমি এত শর্ট ক্যারিয়ারে অনেক সিনেমা করেছি আমার সংখ্যা আমার থেকে আমার দর্শকরা ভালো বলতে পারবে এখন আমার মনে হচ্ছে যে সিনেমার জায়গাটা থেকে আমার এই জায়গাটা সবাই চাচ্ছে এবং সবাই যে রেসপন্সটা চাচ্ছে সেটা প্রপারলি পাচ্ছে বিধায় কিন্তু আমাকে ডাকছে আমি কিন্তু কারো বাসায় গিয়ে ওপেনিং করছি না কারো বাসায় গিয়ে কিন্তু আমি এন্ডোর্সমেন্ট করছি না আমাকে কিন্তু তারা হাই পেমেন্ট দিয়ে নিচ্ছে আগে আমরা এত কাজ করতাম আমাদের কিন্তু সেই কাজের মানুষের কাছে পৌঁছাতো পোস্টার দিয়ে এরকম টিভি মিডিয়ার মধ্য দিয়ে অথবা প্রোগ্রাম অর্গানাইজ করে এখন আজকের ডেটে 2023-তে এসে যেটা আমাদের দাঁড়িয়েছে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের সোশ্যাল মিডিয়া খুব যেটা আমরা বেশি ইউজ করি ফেসবুক এক বাক্যে হয়তো বলবো আপনি খেয়াল করে দেখবেন যে ফেসবুক এখন এমন ইউজার হয়ে গেছে মানে একটা হাস্যকর ব্যাপার আপনার সিনেমায় কী হচ্ছে ওটা জানার বা দেখার দরকার নেই আপনি যদি কাউকে ফলো করেন তার টোটাল ডিটেল আপনি সিনেমার গল্প ড্রেস আপ এভরিথিং জেনে যাবেন এই যে মনে করেন ইজি ওয়েস্ট তো আমিও যে যে কাজগুলোতে ইনভলভ হচ্ছি এটা আসলে আমার মনে হয় এই সময় এসে প্রয়োজন তাই আমি করছি আর চেঞ্জের ব্যাপারটা হচ্ছে যে আপু আমাকে দেখে মানুষের জানা দরকার শেখা দরকার আর আমি শিখেছি কি আপনাদের মতো বিশেষ করে মানে অনেকে হয়তো জানেন আজরা আপু আমাদের বাংলাদেশে অনেক বড় মাপের একজন ফ্যাশন ডিজাইনার আমার মানে দুর্ভাগ্য আপুর সাথে কাজ করা হয়নি বাট ডেফিনেটলি হয়তো ইন ফিউচার সৌভাগ্যবাদ মনে করব সৌভাগ্যবতী মনে করব তো সেই জায়গা থেকে আপু আমার কাছে মনে হয় যে নিজেকে বারবার প্রেজেন্ট করা দরকার সেক্ষেত্রে সেটা খারাপ হোক অথবা ভালো হোক খারাপ ভালোর মধ্য দিয়েই যেমন আজকে আমি বাসা থেকে বের হচ্ছিলাম আমার বাসায় বলছিল যে এই কালারের সাথে তোমার এই কালারটা অনেক বেশি দেখাচ্ছে তো আমি বললাম যারা ডিজাইনার তারা ঠিক খুঁজে বের কোথায় থেকে কি তো কিরকম তো এটা নিয়ে অনেক হাসাহাসি হচ্ছে তো আমার অনেক ডিজাইনার একটা ফোন করলো আমি আমাকে ছবি পাঠিয়েছি যে ঠিকঠাক আছে কিনা তখন সে আমাকে ধরে দিল যে হ্যাঁ তুমি যেহেতু ইয়াররিংটা পরেছো ওইটাকে ম্যাচ করেছো অ্যান্ড হচ্ছে কি শাড়ির ভিতরে যে ইনার ওটাকে তুমি কালারফুল করো দেখবে একটা ডিজাইনার মনে হবে তখন আচ্ছা ঠিক আছে তো এই যে নিজেকে নতুনত্ব করা চেঞ্জ করা এটা তো একটা আর্টিস্টেরই কাজ যেমন আমি এই যে ওপেনিং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এই যে কাজগুলোকে আমি নিজেকে যুক্ত করছি এটা কিন্তু আমারই কাজ
এবং আমার কাছে মনে হয় যে ফেসবুকে নিজের জায়গাটা ক্লিয়ার না করার থেকে কাজের মধ্যে দিয়ে ক্লিয়ার করাটা আমার মনে হয় যে বেশি পজিটিভ।